জ্যামের মাঝে বসে আছে রাফি প্রায় 15 মিনিট ধরে। চোখে মুখে ফুটে আছে বিরক্তের ছাপ। মন চাইছে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলার উপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে চলে যেতে। মনে মনে রাফি ইচ্ছে পোষণ করছে, যদি নিজের কাছে কোনো পাওয়ার থাকতো তাহলে খুব ভালো হতো, এভাবে রোবটের মতো বসে থাকতে হতো না। রাফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সামনে নিয়ে যায় ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য। চোখ বন্ধ করে সিটে মাথাটা হেলান দিয়ে ঘাড় বাঁকিয়ে সামনের দিকে তাকাতেই একটা দৃশ্য দেখে ম্লান হেসে উঠল। রাফির গাড়ির পাশেই একটা রিক্সা দাঁড়িয়ে আছে, আর রিক্সাতে বসে আছে দুজন কপট কপটি। দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিবাহিত একটা দাম্পত্য। মেয়েটা লজ্জা রাঙা মুখ নিয়ে বসে আছে আর ছেলেটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি হাত বাড়িয়ে মেয়েটার খোপায় থাকা বেলি ফুলের মালাটা সযত্নে ঠিক করে দিল। রাফি এই মনোরম দৃশ্যটা দেখে চোখ বন্ধ করে নেয়। তার মস্তিষ্ক এমন একটা সুন্দর স্মৃতি রয়েছে, যে স্মৃতিটা চোখ বন্ধ করে মনে করার প্রচেষ্টা করে রাফি। অতীত নন্দিতা আর সুহা মুখোমুখি হয়ে লাইব্রেরিতে বসে আছে। দুজনেরই সামনে বই আছে, কিন্তু বই পড়াতে কোনো মনোযোগ নেই, মনোযোগ আছে আড্ডা মারাতে। এর মাঝে সুহা হঠাৎ করে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। সুহাকে এমন করে দাঁড়িয়ে পড়তে দেখে নন্দিতা অবাক হয়ে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? মনে হচ্ছে যেন কেউ তোর চেয়ারের নিচে আগুন ধরিয়ে দিয়েছে আর তুই সেটা সহ্য করতে না পেরে ঠাস করে দাঁড়িয়ে পড়লি। সুহা মুচকি হেসে বলে, আসলে কি বলতো, আমার না একটু ওয়াশরুমে যেতে হবে। নন্দিতা ভ্রু কুচকে বলে, মাত্রই তো ওয়াশরুম থেকে আসলি। সুহা চাপা স্বরে চেঁচিয়ে বলে, এত প্রশ্ন করছিস কেন তুই? হুম, পুলিশও মনে হয় এত প্রশ্ন করে না আসামিদের, তুই যতটা করছিস। কথাটা বলেই সুহা কাঁধে ব্যাগ চাপিয়ে ড্যাং ড্যাং করে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। নন্দিতা সুহার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বলে, মানেটা কি? কি এমন বললাম যে ও নিজেকে নিজেই আসামি বানিয়ে ফেললো? অদ্ভুত। বান্ধবীকে যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে এবার পাশ ফিরে তাকান ম্যাডাম। হঠাৎ করে পুরুষালী কণ্ঠ ভেসে আসাতে নন্দিতা পাশ ফিরে তাকাতেই চমকে যায় রাফিকে দেখে। হাস্যজ্বল চেহারা নিয়ে নন্দিতার দিকে তাকিয়ে আছে হাতে লাল টকটকে একটা কাঠ গোলাপ ফুল নিয়ে। নন্দিতা কিছুক্ষণ রাফির দিকে তাকিয়ে দেখে বুঝতে পারল সুহা কেন এভাবে চলে গেল। নন্দিতা রাফির দিক থেকে নজর সরিয়ে নিয়ে লাইব্রেরির চারপাশটা ভালো করে নজর বুলিয়ে নেয়। লাইব্রেরিতে বেশি স্টুডেন্ট নেই, হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট হবে। নন্দিতা চাপা স্বরে বলে, আপনি এখানে কি করছেন? রাফি অভিমানী স্বরে বলে, ফোন ধরো না কেন? হুম, ইগনোর করা হচ্ছে বুঝি আমাকে? ইগনোর করার কি আছে এখানে? ফোন সাইলেন্ট করা তাই বুঝতে পারেনি। ও আচ্ছা, বুঝালম, এটা তোমার। রাফি কাঠ গোলাপ ফুলটা এগিয়ে দেয় নন্দিতার কাছে। নন্দিতা মুচকি হেসে ফুলটা নিতে যাবে, সাথে সাথে রাফি ফুলটা সরিয়ে নেয়। নন্দিতা অবাক হয়ে বলে, কি হলো দিন? রাফি নিঃশব্দে হেসে হাত বাড়িয়ে নন্দিতার কানের সাইডে পড়ে থাকা চুলগুলা সরাতে থাকে। নন্দিতা রাফির কার্যক্রম দেখে চোখ বড় বড় করে বলে, কি কি করছেন? রাফি চাপা স্বরে বলে, চুপচাপ বসে থাকো। নন্দিতা ঢোক গিলে চুপচাপ বসে থাকে। রাফি সযত্নে নন্দিতার কানে কাঠ গোলাপ ফুলটা গুঁজে দিয়ে বলে, নাও পারফেক্ট, আর দেখতেও খুব মিষ্টি লাগছে। নন্দিতা লাজুক হেসে মিহি গলায় বলে, থ্যাংক ইউ। রাফি নন্দিতার লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে হাসে, মনে মনে দুষ্টু বুদ্ধি এটে গলা খাকারি দিয়ে বলে, নন্দিতা তুমি না দেখতে খুব মিষ্টি, সেটা কি তুমি জানো? নন্দিতা পিটপিট চোখে তাকালো রাফির দিকে। হঠাৎ করে এমন ভাবে কথা বলছে কেন রাফি? নন্দিতার বিস্ময়কর চেহারা দেখে রাফি ঠোঁট বাঁকিয়ে হেসে নন্দিতার দিকে হালকা একটু ঝুঁকেট ফিচেল স্বরে বলে, ইচ্ছে করছে এই মিষ্টিটাকে একেবারে খেয়ে ফেলতে। রাফি কথা শুনে চোখ বড় বড় করে তাকালো নন্দিতা। মানে লোকটা কি সব বলছে, এগুলা মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? নন্দিতার এখন মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে, থাকলেই এই লোক উল্টা পাল্টা কথা বলে আর ওকে অস্বস্তিতে ফেলে দিবে। তাই নন্দিতা উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্রত হতে নিলে রাফি নন্দিতার হাত চেপে ধরে বলে, কোথায় যাচ্ছ? নন্দিতা চাপা গলায় বলে, বাইরে যাচ্ছি। আর হাতটা ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে।
রাফি কাঁধ নাচিয়ে বলে, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার জায়া। নন্দিতা কথাটা সমাপ্ত করতে পারল না, তার আগেই রাফি হেঁচকা টান মেরে নন্দিতাকে পুনরায় চেয়ারে বসিয়ে দিল। নন্দিতা কপট রাগ দেখিয়ে বলে, কি করছেন টা কি আপনি? রাফি এবার কিছুটা রেগে বলে উঠে, এই তোমাকে বলেছি না আমাকে আপনি করে ডাকবে না। রাফির রাগ দেখে নন্দিতা নরম গলায় বলে, তাহলে কি বলে ডাকবো? রাফি দুভ্রু উঁচু করে বলে, তুমি করে বলবে। পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আর আপনি আমার থেকে বয়সে অনেক বড়। রাফি হতাশ হওয়ার ভান ধরে বলে, কি এই মাত্র কি তুমি আমাকে বুড়ো বললে নন্দিতা? নন্দিতা হতভম্ব হয়ে বলে, আমি আপনাকে কখন বুড়ো বললাম? তুমি জানো আমার বয়স কত? মাত্র 25 হবে হয়তো। আর আমার বয়স এতটাও বেশি নয় যে তোমাকে আমায় আপনি করে বলতে হবে। নন্দিতার মাথা ভনভন করছে রাফির কথা শুনে। এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এমন কথাবার্তা বলে কেন? নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তো আপনি চাইছেন আপনাকে তুমি করে বলি আমি? আগে ম্যাডাম। আচ্ছা ডাকবো, এখন হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। রাফি চেঁচিয়ে বলে ওঠে, যাবে মানে আগে তুমি করে বলে যাও আমাকে। আরে আস্তে কথা বলুন, আমি বলছি তোটা আপনাকে তুমি বলে। ওকে বলো, আইটেম ওয়েটিং। রাফির কানে গাড়ির হর্নের আওয়াজ আসতেই নিজের সম্মতি ফিরে পায়। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে সামনের দিকে তাকিয়ে দেখে জ্যাম প্রায় ছুটে গেছে। রাফি গাড়ির স্টিয়ারিং ঘুরাতে নিবে এমন সময় পাশে দাঁড়ানো ট্রাকের চালক বলে উঠে, আরে ওই মিয়া ঘুমাইয়া ঘুমাইয়া গাড়ি চালান নাকি? হুম, কখন থেকে ডাক্তাছি আপনারে, কানে কি কথা ঢুহে না? রাফি কিছু বলতে গিয়েও কিছু বলল না, অযথা নিজের জবান নষ্ট না করাই ভালো। তাই গাড়ি চালিয়ে নিজের গন্তব্য স্থানে এসে পৌঁছায়। অফিসে ঢুকতেই রাফির পিয়ে বিপ্লব সাহেব এসে বলেন, স্যার আপনার সাথে শ্যাম স্যার দেখা করতে এসেছেন। রাফি ভ্রু কুচকে বলে, এত সকালে ও হঠাৎ আমার সাথে দেখা কেন করতে আসলো? তা তো জানি না, উনি আপনার কেবিনে আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান কাজ করুন দিয়ে। ওকে স্যার। রাফি কেবিনের দরজা খুলে কেবিনে ঢুকে দেখে শ্যাম সোফায় পায়ের উপর পা তুলে পেপার পড়ছে। রাফির আসার শব্দ শুনে শ্যাম পেপারে নজর রেখেই বলে, এসেছি তাহলে, তুই কতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোর? রাফি সোফায় বসতে বসতে বলে, এত সকালে আমার অফিসে কি মনে করে? শ্যাম পেপার ভাঁজ করে টেবিলের উপরে রেখে বলে, কেন তোর সাথে কি আমি দেখা করতে আসতে পারি না? নাকি এখন তোর সাথে দেখা করতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে? রাফি চোখ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে, আমি এটা কখন বললাম তোকে? তুই একটু বেশি বুঝে ফেলছিস না? ঠিক যেমন তুইও একটু বেশি বুঝিস। রাফি ভ্রু কুচকে বলে, আমি আবার কি বেশি বুঝে ফেললাম? শ্যাম তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলে, দেখ রাফি, অতীতে যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এখন পড়ে থাকলে হবে না, ভবিষ্যৎ নিয়ে ভাব। তুই ঠিক কি বুঝাতে চাইছিস আমাকে একটু পরিষ্কার করে বলবি? তোর আর নন্দিতার ব্যাপারটা দেখ, নন্দিতা এখন তোর বউ, তোর রেসপন্সিবিলিটি আগে যা হওয়ার হয়ে গেছে, এখন তোরা দুজনে চাইলে একটা সুন্দর সাবলীল জীবন কাটাতে পারিস। রাফি ক্ষীণ গলায় বলে, এ ব্যাপারে কিছু না বললেই খুশি হব আমি শ্যাম, তুই প্লিজ একবার ভেবে। রাফি শ্যামকে থামিয়ে বলে, প্লিজ শ্যাম, এই বিষয়টা নিয়ে কথা না বলাটাই উত্তম। আমি চাই না তোর সাথে এসব বিষয় নিয়ে রাগারাগি করতে, আর আমার একটা ইন্টারভিউ নিতে হবে 11টায়, তাই এই বিষয় ছাড়া অন্য কোনো কথা থাকলে বলে ফেল। শ্যাম তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এই বিষয় ছাড়া আর কোনো কথা বলার নেই আমার। দুই বন্ধুই নীরব, কারোর মুখে কোনো কথা নেই। শেষমেশ শ্যাম বলে, আমি আসি রে। রাফি নিচু গলায় বলে, হুম। শ্যাম দাঁড়িয়ে বলে, চেয়েছিলাম বন্ধুর পীড়া কমাতে, কিন্তু বন্ধু আমার এই পীড়া থেকে মুক্তি পেতে চায় না। কথাটা বলেই শ্যাম চলে যায়। শ্যাম চলে যেতেই রাফি গা হেলিয়ে দেয় সোফায়। আসলে সেটা এক অদ্ভুত পীড়ার মধ্যে পড়ে গেছে, যে পীড়া প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আগে তাও এই যন্ত্রণাদায়ক পীড়া সহ্য করতে পারতো, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না। চোখের সামনে যদি প্রতিনিয়ত ভালোবাসার মানুষটা থাকে, আর সেই ভালোবাসার মানুষটাকে যদি কাছে না পায়, সেই যন্ত্রণাটা সত্যি পীড়াদায়ক।
রাফি অফিসে নিজের কেবিনে বসে আছে আর এক এক করে ইন্টারভিউ নিচ্ছে। এমন সময় একজন কেবিনে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। রাফি আগের জনের অ্যাপ্লিকেশন ফর্মগুলো আরেকবার চেক করতে করতে বলে, বসুন আর আপনার পেপারগুলা দেন। রাফি মাথা তুলে উপরের দিকে তাকিয়ে যাকে দেখে তাতে কিছুটা অবাক হয়ে বলে, তুমি এখানে? রাফির সামনে বসে থাকা ছেলেটা বলতে শুরু করে, রাফি ভাইয়া তুমি এখানে? তুমি জানো তোমাকে আমার কত কিছু বলার আছে। রাফি ভ্রু কুচকে বলে, কত কিছু বলার আছে মানে? কি বলার আছে তোমার সুমন? নন্দিতার বিষয়ে? নন্দিতার বিষয়ে মানে? ওর বিষয়ে কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে। আর তার আগে এটা বলো, নন্দিতা কোথায় আছে সেটা কি তুমি জানো? রাফি তাচ্ছিল্য হেসে বলে, আর কোথায়, সব সময় আমার চোখের সামনেই থাকে। যাকে মনে প্রাণে চাইতাম তাকে পেয়েও আমি আজ তাকে পাইনি। ছেড়ে তো দিয়েছিলাম আমি নন্দিতাকে, তাহলে ও কেন আবার আমার লাইফে ফিরে এলো? আর ওই ছেলেটা ওকে ছেড়ে দিল কেন? ও তো বলেছে ওটা আমাকে না ওই ছেলেটাকে ভালোবাসে, তাহলে ওরা আলাদা হলো কেন? সুমন হতভম্ব হয়ে বলে, মানে নন্দিতা তোমার চোখের সামনে থাকে মানে? ঠিক বুঝলাম না। আর আমি এটাও বুঝতে পারছি না, নন্দিতা তোমার লাইফে আবার এসেছে মানে ও এখন কোথায় আছে? ওর সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি প্রতিবারেই ব্যর্থ হয়েছি। রাফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওর সাথে আমার বিয়ে হয়েছে। ও আর কিভাবে মানে কিভাবে হলো এটা? তাহলে কি তোমাদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে? তোমাকে কি সবটা সত্যি বলে দিয়েছে নন্দিতা? রাফি অবাক হয়ে বলে, সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি সুমন? যে সত্যিটা জানলে হয়তো তোমার আর নন্দিতার মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। যা বলার ক্লিয়ার করে বল সুমন। তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছে নন্দিতা। বাধ্য হয়েছে মানে? কার জন্য বাধ্য হয়েছে? দিয়া। দিয়াই বাধ্য করেছে এমনটা করতে। কিন্তু নন্দিতারও হাত পা সব দিক থেকে বাধা ছিল, তাই ও বাধ্য হয়ে দিয়ার সব শর্ত মেনে নিয়েছে। রাফি কপালে দুশ্চিন্তা বলি রেখা ফেলে বলে, দিয়া বাধ্য করেছে মানে? দিয়া কি এমন করেছে যে ওর ভালোবাসাকে এভাবে বলি দিতে বাধ্য হলো? সব বলবো ভাইয়া আমি আজকে তোমাকে। তোমাকে এই কথাগুলা আমি অনেকবার বলতে চেয়েছি কিন্তু তোমার আর নন্দিতার ভয়ে বলতে পারিনি। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি সব বলবো তোমাকে। হয়তো এই সত্যিটা জানার পরে তোমাদের মাঝে দূরত্বটা কমে যাবে সারা জীবনের জন্য। রাফি অধৈর্য গলায় বলে, এত কথা না বলে মেইন কথায় আসো সুমন। রাফি সুমনের কথা শোনার জন্য ইন্টারভিউটা আপাতত অন্য এক কেবিনে শিফট করার অর্ডার দেয় আর ম্যানেজার সেই ইন্টারভিউটা নিচ্ছেন। সুমন বলা শুরু কর, ওই দিন আমি হাসপাতালে যাই আমার কিছু টেস্ট করার জন্য। আর টেস্ট করে যখন এই হাসপাতাল থেকে বের হতে নিব তখনই দেখি নন্দিতা ওর বাবাকে নিয়ে হাসপাতালে এসেছে। নন্দিতার কান্না করা চেহারাটা আমার চোখের সামনে এখনো ভাসে। আমি আবারও ফিরে যাই হাসপাতালে জানার জন্য কি হয়েছে। আর তখন নন্দিতা আমাকে দেখে আমার কাছে এসে বলে, অতীত দেখো না সুমন, বাবার কি হয়ে গেল, একটু আগেই ভালো ছিল হঠাৎ করেই। কথাটা বলতে বলতে ডুকরে কেঁদে উঠে নন্দিতা। সুমন নরম গলায় বলে, তুমি চিন্তা করো না, আমদের ঠিক হয়ে যাবেন, ডক্টর কি বলেছেন, চেক করছে বাবাকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আন্টিকে কে সামলাবে বলো? তোমাকে শক্ত থাকতে হবে তো। গতকালকে বাবা কতটা স্ট্রং ছিল, গ্রাম থেকে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে একা হাতে করে, আর এখন আমার স্ট্রং বাবাটা বেডে শুয়ে যন্ত্রণা ভোগ করছে। এখানে আসাটাই বাবার একদম উচিত হয়নি। বাবা যদি আজ এখানে না আসতো আমার সাথে দেখা করতে তাহলে হয়তো এমন কিছুই হতো না। সব দোষ আমার, আমার জন্যই বাবার আজ এই অবস্থা। তুমি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছো নন্দিতা? আর দেখো আমদের যদি গ্রামে থাকাকালীন এই দুর্ঘটনাটা হতো তাহলে গ্রাম থেকে হাসপাতালে আসতে অনেকটা সময় লেগে যেত। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এখন আল্লাহর উপর ভরসা রাখো। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে আসেন কেবিন থেকে। ডাক্তারকে দেখে নন্দিতা ডাক্তারের কাছে গিয়ে বলে, বাবা কেমন আছেন স্যার? ওনার খারাপ কিছু হয়নি তো? আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই যত সম্ভব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আর এই সার্জারি করার জন্য প্রায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকা তো লাগবেই মাস্ট।
নন্দিতা কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন এত টাকা? প্লিজ তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, পেশেন্টের অবস্থা ভালো না। কথাটা বলেই ডাক্তার চলে যান। নন্দিতা কি করবে কিছু বুঝতে পারছে না, পা দুটি ভেঙ্গে আসছে, ধপ করে করিডোরে রাখা বেঞ্চে বসে পড়ে। এত তাড়াতাড়ি এত গুলা টাকা কোথা থেকে করবে? অন্যদিকে নন্দিতা মায়ের জমেলা বেগমের অবস্থাও খারাপ হচ্ছে, স্বামীর এমন অবস্থা দেখে তাই ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যেন বেশি টেনশন না করতে পারে। সুমন নন্দিতার পাশে দাঁড়িয়ে বলে, কি করবে এখন? রাফি ভাইয়াকে কল দাও, একমাত্র ভাইয়া যদি পারে বিপদ থেকে উদ্ধার করতে। রাফিকে অনেকবার কল দেওয়া হয়েছে কিন্তু ফোন বন্ধ। নন্দিতা চিন্তিত হয়ে বলে, কি করব এখন আমি, এত গুলা টাকা কোথায় পাব আমি? হঠাৎ করেই একটা মেয়েলি কণ্ঠে ভেসে আসে, টাকা লাগবে তোমার নন্দিতা। নন্দিতা কথাটা শুনে মানুষটার দিকে তাকিয়ে দেখে দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হেসে। দিয়া পুনরায় বলে, কি নন্দিতা বাবাকে সুস্থ করতে চাও? নন্দিতা বসা থেকে উঠে বলে, তুমি? হুম আমি। সবটা শুনেছি আমি দাঁড়িয়ে থেকে, তোমার এখন টাকার প্রয়োজন তোমার বাবাকে সুস্থ করে তুলতে, তাই তো? তুমি যদি চাও সেই টাকাটা আমি তোমাকে দিতে পারি। নন্দিতা দিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কেন টাকা দিবে আমাকে? দিয়া দু কদম এগিয়ে এসে দুহাত ভাঁজ করে বলে, তুমি নিশ্চয়ই জানো নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। এখন আমি যেহেতু তোমাকে এত গুলা টাকা দিতে চাইছি, তার মানে এর পেছনে নিশ্চয়ই একটা স্বার্থ লুকিয়ে আছে আমার। আমার সুস্থ করার পেছনে তোমার কি স্বার্থ আছে? দিয়া বাঁকা হেসে বলে, রাফি, ও আমার স্বার্থ? নন্দিতা ভ্রু কুচকে বলে, মানে? তোমার বাবার সব ট্রিটমেন্টের টাকা আমি দিব, বিনিময়ে রাফিকে ছেড়ে দিতে হবে তোমায়। নন্দিতা দিয়ার এমন কথা শুনে শক্ত গলায় বলে, কি বলছো কি তুমি এসব? ওকে আমি কোনো দিন হারাতে পারবো না। ওকে ফাইন, তাহলে বাবা আর মাকে হারাতে প্রস্তুত হয়ে থাকো। ভেবে দেখো নন্দিতা, তোমার বাবা মারা গেলে তোমার মায়ের কি হবে? উনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। তখন তুমি তোমার মায়ের কষ্টটা সহ্য করতে পারবে? তো মেয়ে হয়ে হয়তো পারবে না কষ্টটা সহ্য করতে, তাই না? নন্দিতা মাথা ঘুরে পড়ে যেতে নীলে সাথে সাথে দেয়াল ধরে ফেলে। দিয়ার প্রত্যেকটা কথা চোখের সামনে বাস্তব চিত্র হয়ে ভেসে উঠছে। সত্যি তো, বাবার যদি কিছু হয়ে যায় মায়ের কি হবে? মাকে কি করে নন্দিতা সান্ত্বনা দিবে যেখানে নন্দিতা নিজেকে শক্ত রাখতে পারবে না? জন্মদাতা বাবা মায়ের কথা চিন্তা করে না, হয় নিজের কয়েক মাসের ভালোবাসাকে বলি দান দিল, নিজেই না হয় একা কষ্ট ভোগ করলো, তবুও তো চোখের সামনে বাবা মাকে কষ্ট পেতে দেখতে হবে না। কিন্তু রাফি, রাফির কি হবে? হয়তো কয়েকদিন কষ্ট ভোগ করবে, তারপর সময়ের সাথে নন্দিতাকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলে দিবে। নন্দিতা দু চোখের নোনা জল মুছে বলে, আমি রাজি তোমার সব শর্তে, কিন্তু তার বিনিময়ে আমার বাবার সার্জারি করার সকল ব্যবস্থা করে দিবে। কিন্তু এই টাকাটা আমি ধার হিসেবে নিলাম, সময় হলে সবটা ফিরিয়ে দিব। দিয়া মুচকি হেসে বলে, কাউকে দান করে দেওয়া জিনিসটা আমি ফিরিয়ে নেই না। নন্দিতা বড্ড অপমানিত বোধ করল, কিন্তু নন্দিতাও দিয়াকে এই কথার প্রেক্ষিতে বলে, আমিও আমার ভালোবাসাকে দান করলাম তোমায়, জানি না সেই ভালোবাসা আদৌ তোমাকে মেনে নিবে কিনা, কিন্তু আমি চাইবো আমার সমস্ত স্মৃতি তুমি যেন তার মস্তিষ্ক থেকে মুছে দিতে পারো। দিয়া বিরক্ত হয়ে বলে, এটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার বাবা মায়ের চিন্তা করো। সুমন বলে, নন্দিতা তুমি যা করতে যাচ্ছ ভেবে করছো তো? নন্দিতা ঢোক দিলে বলে, মা বাবার জন্য এইটুকু করতে হবে আমাকে। এরপর নন্দিতা আর কিছু না ভেবে দিয়ার সব শর্তে রাজি হয়ে যায়, শুধু বাবা মায়ের জন্য, আর তার বিনিময়ে রাফিকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হয়। রাফির মন থেকে নিজেকে সারা জীবনের জন্য মুছে দেওয়ার জন্য নন্দিতা খুব বাজে একটা নাটক করে বসে, যেই নাটকে নন্দিতা সফলও হয়। এর এক মাস পর এই মজনু আহমেদ পুরোপুরি ভাবে সুস্থ হতেই গ্রামে চলে যায় নন্দিতার একেবারের জন্য। এরপরের বছর নন্দিতা ভার্সিটির ভর্তি বাতিল করে গ্রামের কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে নেয়। চলবে।